बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम व्यूअर्स आपनारा सबाई केमन आछेन आशा करी खूब भालो आछेन आमि आलहामदुलिल्लाह भालो आछि आज के आमि आफ्रिने बाबा हॉस्पिटले आछि समान हॉस्पिटले आफ्रिने बाबा कुलिर काछे पापड़ी पापड़ी केमन आछो एई तो भाई भालो भालो आछेन हां आलहामदुलिल्लाह भालो आछि किछुदिन आगे आमि किन्तु पापड़ी बिया भिडियो आपनादेर साथे शेयर करछि खूब भालो लागछिलो এখন কি লাঞ্চ টাইম হইছে আপনাদের হ্যাঁ লাঞ্চ টাইম বলতে কি ওই কোনো ফিক্স থাকে না আচ্ছা আচ্ছা কারণ ইমার্জেন্সি তো ওই টাইমে যে এরকম পেশেন্ট আসবে তাহলে ওইদিকে আগে ট্রিটমেন্ট দিতে হুম এটা কিন্তু ইমার্জেন্সি রুম এখানে আসে পেশেন্টরা এটা ইমার্জেন্সি রুম এক সময় এরকম ছিল আমি ইমার্জেন্সিতে দুইবার আসছি ওই সময় আপনিনে বাবা এখানে ডাক্তার ছিল না अच्छा এখন কি আবার উপর তো যাবেন না না এখন উপর রাউন্ড হয়ে গেছে ওকে এখন আমি সবাই থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি পাপড়ি ভালো থাকো ভাবি আবার আসবেন হ্যাঁ তোমরাও আসবে ঠিক আছে আসেন টাটা আপনি বাবা আল্লাহ হাফেজ ঠিক আল্লাহ হাফেজ এখন আমি বের হয়ে যাচ্ছি এখন আজকে একটু আপনি বাবার সাথে দেখা করতে আমি সুমানা ক্লিনিকে সুমানা হসপিটালে আসছিল এখন আমরা বের হয়ে যাচ্ছি আসো আপনি डाइना अपू आफरीन के किने दिसे ओके आशो अम्मू बाबा हॉस्पिटले आछे सुमान हॉस्पिटले आछे केमन लागछे खूब भालो लागछे हां एखन आमरा सुमान हॉस्पिटल थेके बेर हो जाच्छी आफरीन आमार हाथ धरे राखुन आओ पुरे ना भालो आमादेर दिके स्टार्ट हुइछे तारपरे आबार थेमे गेछे पुलिस पाइनि सामने दाड़ा ना फ्रेंड भय पाइते ना कथा ठीक आज के शॉपिंग करते आसने का आहसान मंजिल आहसान मंजिले अपोजिट शॉपिंग प्लाजा आखन ऊपर उठते देखी कपड़ ओके भाई এটা সিলেক্ট হইছে কত রাখবেন এটা আপনার 1150 টাকা আচ্ছা ঠিক আছে এক নাম্বার মুসলিম কটন আচ্ছা ভাইয়া বলতেছে এক নাম্বার মুসলিম কটন ভালো ভাইয়া দোকানে ভালোই ভালো কালারে ভালো কোয়ালিটির জামাগুলো আছে ভাই মার্কেট কোন সময় খোলে এটা 9 AM মর্নিং সকাল সকাল আর ক্লোজিং টাইমিং ক্লোজিং টাইম এই 8টা 7টা আচ্ছা নাইট 8টা 7টা ड्रेस सिलेक्ट करा और किना हो गए एन ताड़ी पेमेंट दिए दी भैया टाका नीन मिस्टर दुकान मिस्टर देखते भलो लगे एन एक मिस्टर कहीं और चलो ए भालो मतो भिजाए रखते होगा भिजाए रखे तरह से किछुक्षण पानी भिजाई रखे आंगुर के
এখন এই পানি ফেলাই দিই আর পানি একটু দিয়ে ভালো মতো ওয়াশ করে ঝুড়িতে উঠাই দিই। পানি সব ফেলানো হয়ে গেছে, এখন কলে পানি দিয়ে একটু ভালো করে আর ওয়াশ করে দিই। মশলা দেখতে ভালোই বড়ো আছে, এখন আমি ঝুড়িতে রেখে দিই। আঙ্গুর ছোয়া হয়ে গেছে? হ্যাঁ, অনেকটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আবার দেখো ভিজেছে, ভালো করে ধোয়া খাওয়া ভালো আছে, জানো, ধুয়ে খাওয়া ভালো। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে তাড়াতাড়ি ওয়াশ করে তোমাকে খেতে দিব, ঠিক আছে আম্মু? তোমার তো পছন্দ অনেক আঙ্গুর, এই জন্য নিয়ে আসছে। এবার তোমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে আমি সবগুলো আঙ্গুর আমার ভালো করে কিছুক্ষণ ভিজাই রেখে তারপরে ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন করে নিয়ে যাই। আফরিন তুমি আর দাদু খাও, আমি আসতেছি। আচ্ছা, ও এখন বিকালের জন্য নাস্তা নিয়ে আসছে, এখন খাওয়া হবে, আমি তাড়াতাড়ি বের করে দিই। এখন আমরা বিকালে নাস্তা খাবো, অনেক কিছু আছে, বেগুনি, আলু চপ, ছোলা, শরবত বানানো হয়েছে। আফরিন আসো। ওকে, দাদু এখনো আসেনি, আপনি দাদির জন্য খাওয়াইতেছে। এখানে আসে বসেন। আমি বসুন, এবার মুড়ি মখানো খাওয়া হবে, মুড়ি নেওয়ার পর পরে। ওকে ভিউস, আজকে আমার ভিডিও এখানেই শেষ। আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। মুড়ি মখানো খুব মজা, মুড়ি মখানো ভালোই হচ্ছে।